وفي قلبه وزن شعيرة من إيمان নবীজি জানায় দেয় হে আমার উম্মত, কারো অন্তরে কারো কলবে যদি দানা পরিমাণ ঈমান, গম পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে কোনো বান্দার অন্তরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে দিবেন। জাহান্নামের আগুন থেকে বান্দাকে বের করে কোথায় দেওয়া হবে? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদখালাল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়া হবে। আপনি আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়েছি, এই কালেমা বিশ্বাস করি, এই কালেমা বিশ্বাস করি, এই কালেমা ইয়াকিন দিল দ্বারা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আবার এই কালেমা বিশ্বাস করি, আপনি আমি ইন্তিকাল করেছি, কিন্তু ইন্তিকাল করার আগ পর্যন্ত জীবনটা বিশ্বাস করেছি, কিন্তু দুনিয়ার দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, ছেলে মেয়ের দোকায় পড়ে, দুনিয়া নাপাক রাজনৈতিকের পেছনে দৌড়ায় দৌড়ায়া আল্লাহ তালার পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহ রমজানে রোজা রাখা ফরজ, মালের জাকাত দেওয়া ফরজ, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে জীবনে একবার হজ করা ফরজ, কর্তা করা ফরজ, কিন্তু দুনিয়ার দোকায় পড়ে এগুলো আপনি আমি ভালোভাবে আমল করতে পারি না, কিন্তু বিশ্বাস করেছি আমল না করলে শাস্তি ভোগ করতে হবে, বিশ্বাস করেছি আমল না করলে হাশরের ময়দানে আল্লাহ তালার কাট করায় দাঁড়াইয়া আপনা আমাকে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দাই কালেমা পড়লো, বিশ্বাস করে ইন্তিকাল করলো, ওই বান্দাকে দুনিয়ার গুনাহ করার কারণে হাশরের ময়দানে বান্দাকে এই কবিরা গুনাহ সমস্ত গুনার কারণে বান্দাকে শাস্তি দেওয়া হবে। এক পর্যায়ে শাস্তি দিতে দিতে দেওয়ার পর বান্দাকে বান্দার প্রতি আল্লাহ তাআলার মহাব্বত মায়ের কারণে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, বিশ্বাস নিয়ে ইন্তিকাল করার কারণে হাশরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে। এই বান্দা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, বিশ্বাস করে ইন্তিকাল করেছে, তাহলে বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে? এই কি আপনাদের কানায় গাটের সম পরিমাণ একটা জান্নাত কি বান্দাকে দেওয়া হবে বলে? না না, আপনাদের সিলেট জেলার সমান কি একটা জান্নাত দেওয়া হবে বলে? না না, বান্দাকে কি সিলেট বিভাগের সমান কি একটা জান্নাত দেওয়া হবে বলে? না না, বলে ঢাকা বিভাগের সমান কি বান্দাকে একটা জান্নাত দেওয়া হবে বলে? না না, বান্দাকে কি ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডর সমান কি বান্দাকে জান্নাত দেওয়া হবে বলে? না না, এশিয়া মহাদেশের সম পরিমাণ জান্নাত কি বান্দাকে দেওয়া হবে বলে? না না, গোটা দুনিয়ার সমান কি বান্দাকে একটা জান্নাত দেওয়া হবে বলে? না না, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বান্দা পড়েছে বিশ্বাস নিয়ে ইন্তিকাল করেছে, ওই বান্দাকে আল্লাহর নবী জানায় দেয়, এরে আমার উম্মত, ওই বান্দাকে একটা দুনিয়ার সমান জান্নাত নয়, ওই বান্দাকে দশ দশটা দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দান করে দিবি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ না লস? জোরে বলেন, জোরে বলেন, লাভ না লস? আজকে আপনি আমার ইমানের হালত এমন হয়ে গেছে, এরে কানাইঘাটের মুসলমান ইমানের হালত আপনা আমার এমন হয়ে গেছে, সুদের কারবার করতেছি, ঘুষের কারবার করতেছি, দুর্নীতি আপনি আমি করতেছি, অহরহ আপনা আমার দ্বারা দুর্নীতি হচ্ছে, জবান দিয়ে মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে অপর ভাইয়ের সমালোচনা করি, এই জবান দিয়ে অপর ভাইয়ের চুগল গুড়ি করি, ঠিক কিনা? করতেছি কিনা? এই হাত দিয়ে অপর ভাইয়ের সম্পদ আমি ভোগ করতেছি, আমার গায়ে জোর আছে, আমার ক্ষমতা আছে, আমার দলের মানুষ ক্ষমতায় আছে, আমার মনে যা আছে আমি তা কর্ম, কেউ ফিরাইবেন নাই, কথা কই নাকি? আপনার আমার ইমানের দুর্বলতা এমন হয়ে গেছে,
বেঈমান বলুন নবীর বিরুদ্ধে যদি গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি তোহমত দেয়, কওমে মাদারিসের বিরুদ্ধে যদি কথাবার্তা বলে, হাক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যদি করে, আপনি আমি তার প্রতিবাদ করতে চাই না, ঠিক কিনা বাবা? যারাই প্রতিবাদ করে এদেরকে জেলের মধ্যে বন্দি রাখে। কোরআনের পক্ষে, ইমানের পক্ষে, নবীজির পক্ষে যদি, হকের পক্ষে যদি কথা বলে, এই সমস্ত ওলামায়ে কেরামদের উপরে তহমত দিয়া নারী কেলেঙ্কারি দিয়া 3 বছর পর্যন্ত জেলের মধ্যে আটকে রাখে, কথা কই না? নাইলে এই বাংলার জমিনে যদি ইমান যদি পরিপূর্ণ হতো, শক্ত যদি থাকতো, কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে, কোনো বেঈমান নবীর বিরুদ্ধে, কোনো বেঈমান ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোনো বেঈমান কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোনো বেঈমান দেওবন্দের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে ঠাই পেত না। যদি কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধে আচরণ করতে চায়, কোনো বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে চায়, কোনো বেঈমান যদি হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতে চায়, সময় তাক আর না তাক, জীবন তাক আর যাক, যদি একবার যেন নয়, হাজার বার যদি যেতে হয়, ফাঁসির কাছে একবার নয়, হাজার বার যদি চলতে হয়, জেলের ভিতরে 1 বছর নয়, হাজার বছরও যদি থাকতে হয়, থাকবো, জেলের ফাঁসিতে চলবো, কারাগারে যেতে রাজি আছি, মাত্র একটা নয় হাজারটা ক্ষেত্রে রাজি আছি, কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোনো বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানকে বাংলার জমিনে শায়েস্তা করার জন্য কে কে তৈরি আছেন, হাত মালিককে দেখায় দেন। নবীর আশেক যদি হতে চান, নবীর নবীর মহাব্বত যদি অন্তর ঢোকাতে চান, তাহলে ইমানটা তখনই পরিপূর্ণ হবে যখন নবীর বিরুদ্ধে গালি দিবেন, আপনি প্রতিবাদ করবেন। নবীজির দরবারে আসিয়া নবীজি হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী জানায় দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন এমনকি তোমার জীবনের চেয়েও আমি নবীকে মহাব্বত করবা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চেয়ে নবী আপনাকে বেশি মহাব্বত করি। আল্লাহর নবী জবাবে বললেন, অমর, তুমি এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই, মুসলমান হতে পারো নাই। আল্লাহর নবীর অমর ডাক দেওয়ালে, ও পয়গম্বর, এখনো কি আমি খাঁটি ইমানদার হতে পারলাম না? নবী বলেন, অমর, না না, তুমি এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মা সাল্লাম, বাবা সাল্লাম, আত্মীয় স্বজন গোত্র যা আছে সব সারলাম, কালেমা পরে মুসলমান হলাম, এখনো কি খাঁটি ইমানদার হতে পারলাম না? আল্লাহর নবী বলেন, ও অমর, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে আমি নবীকে মহাব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না। আল্লাহর নবীর জবান থেকে শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর জবাব দিয়ে বলল, পয়গম্বর, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চেয়ে তুমি আপনাকে মহাব্বত করি এমনটা না। ও পয়গম্বর সাক্ষী থাকেন, আমি আমার ওমরের জীবনের চেয়েও নবী আপনাকে বেশি মহাব্বত করি। দিল্লির ময়দানে নবীর আশেক দাঁড়ায় গেল, যেই মাত্র বেঈমান নবীর বিরুদ্ধে বিরুদ্ধে লেখলো রঙ্গিলা রাসূল বলে, নবীর আশেক আর সহ্য করতে পারে নাই, বাজারের মধ্যে দূর বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারের মধ্যে যাওয়ার পর কাপনের কাপড় খরিদ করে মাথার মধ্যে পাকড়ি বাঁধিয়া আম্মা জানের দরজার সামনে আসে হাজির হয়ে গেল। মাকে সালাম দিয়ে বলে, আম্মা জান, জন্মের মতন আপনি আমার বিদায় দেন। আম্মা জান বলে, জন্মের মতন বিদায় দিব কেন, কিসের কারণে বিদায় দিব? কিতাবে আসছে ওই যুবকের নাম হলো ইমামউদ্দিন, কেউ বলেছে ইলমুদ্দিন। এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়ার, আম্মা জান, আপনি আমাকে জন্মের মতন বিদায় দেন। মা ডাক দেয় বলে, ইমামউদ্দিন, কেন তোমাকে বিদায় দেব, কোন কারণে বিদায় দেব বলো?
ইমাম উদ্দিন রহমতুল্লাহি আলাইহি কান্না মাখা কণ্ঠে ডাক দিল, আম্মা দিল্লির ময়দানে এক বেঈমান লেখক লিখেছে আমার নবীর উপরে রঙ্গিলে রাসূল বলে, নাউজুবিল্লাহ বলতেন না, ও মা নবীর বিরুদ্ধে সরব করবে আর নবীর আশিক দুনিয়াতে বেঁচে থাকবে আর নবীর দুশ্মনকে সাজদা করা হবে না, শাস্তি দেওয়া হবে না, ও মা এমনটা হতে পারে না, আপনি আমার বিদায় দেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশ্মনকে হত্যা করতে পারবো না ততক্ষণ আম্মা আমি ইমাম উদ্দিন আপনার ঘরের দরজায় আর আসবো না। এবার আম্মা যান ডাক দেন ইমাম উদ্দিন, যাও ইমাম উদ্দিন চলে যাও, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশ্মনকে হত্যা করতে পারবো না রে ইমাম উদ্দিন, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের ঘরের দরজার সামনে আর হাজির হব না। আর এখন যদি কোন সন্তান যদি বলে মা গো নবীর বিরুদ্ধে আচরণ করতেছে, উলামায়ে কেরাম আহ্বান করেছে নবীর দুশ্মনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আমারে বিদায় দেন, আমাদের মা বাবার খাস্তাতুল অভ্যাস হলো বাবা মরলে হুজুর রায় গিয়া মরুক, তুই যাই লাভ নাই, তুই কম্বল নিচে ঘুমা তর্জন বাসা। কথা কই না, কই কি না বাবা? আরেক দল তো এমনও আছে ওলামায়ে কেরাম, হকানে ওলামায়ে কেরাম, নবীর আশেকরা নবীর প্রেমে পড়ে আন্দোলন করে নবীর শত্রুদের বিরুদ্ধে। আর কিছু সংখ্যক মৌলবী আছে মাথার মধ্যে টুপি দিয়ে দাড়িটা লম্বা করিয়া টেলিভিশনের পর্দা দিয়ে টাকা বলে, হা হা রে কৌমে কৌমি মাদ্রাসা হুজুর খায়া দেয় কাম নাই, সাপ্তাহ সত্র গেছে মায়ের খাওয়া লাগে। কথা কই না, কথা কই না, কথা কই না, কই কি না, আহ আল্লাহ এদেরকে পরিপূর্ণ হেদায়ত দান করো, একটু জোরে বলেন না আমিন। হেদায়তের ওপরে এরা আসুক, আমিন বলতে কি পূর্ণতা করবেন, এরা যে এত করে আমরা করবো নাকি? এবার আম্মা যান যখন বলল ইমাম উদ্দিন বলল, আম্মা এমন কেন শর্ত দিলেন? মা ডাক দিল ইমাম উদ্দিন, হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাব আমার তেমন কোনো ভালো আমল নাই, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দি আমার দুনিয়ার জিন্দেগিতে অনেক নিয়ামত তোমার দান করেছিলাম, বলো না রে বান্দি আমি আল্লাহ তালার জন্য কি নিয়ে আসছো? হাসরের ময়দানে আল্লাহ যখন আমার প্রশ্ন করবে কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো আমার কোনো ভাষা থাকবে না, কিন্তু আল্লাহর কাছে আমি তখন বলবো মালিক দুনিয়ার জিন্দগিতে তেমন কোনো আমার ভালো আমল ছিল না, যে আমলের উসিলা করে আপনার কাছে নাজাত চাব, তবে দুনিয়ার জিন্দগিতে আমার একজন সন্তান ছিল যেই সন্তান আপনার নবীর চরিত্র রক্ষা করতে আপনার নবীর ইজ্জতের চাদর রক্ষা করতে গিয়া বেঈমানকে হত্যা করতে গিয়া আপনার জন্য আপনার নবীর জন্য শাহাদাত বরণ করেছিল, আল্লাহ ওই শাহাদাত সন্তানের উসিলা করে এ হাসরের ময়দানে আপনি আমারে মাফ করে দেন। এবার মার কাছ থেকে বিদায় নিয়া ইমাম উদ্দিন রহমতুল্লাহি আলাইহি দিল্লির ময়দানে চলে গেল, দিল্লির ময়দানে যাওয়ার পর ওই রঙ্গিলা রাসূল লেখকের বাসার সন্ধান তো জানে না, কার কাছে বলবে, কোথায় বলবে, কোথায় যাবে, কোন বাসায় গিয়ে তারে তালাশ করবে। রাস্তাঘাটের মধ্যে কতগুলো মানুষ দাঁড়ায় ছিল, মানুষদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি রঙ্গিলা রাসূল লেখকের বাসার সন্ধান জানো, বাসার ঠিকানা জানো? ওই আল্লাহর বান্দাগুলো জিজ্ঞেস করলো কে তুমি কোথায় থেকে আসছো? বলে আমি এমন জায়গা থেকে আসছি ওই রঙ্গিলা রাসূল লেখকের বড় আশেক বড় ভক্ত, তার সান্নিধ্য পাওয়ার জন্য চব্বিশটা ঘন্টা আমার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে, দেখায় দেও না তার সান্নিধ্য নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি, এমন আশেক কি এমন এমন আশেক কি মাসুকের সন্ধান না দিয়ে পারে, কোন কারণে আসছে বালাটি কিন্তু বুঝতেছি। এবার ইমাম উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাসার সামনে গিয়ে যখন দাঁড়ায় গেল দারোয়ান জিজ্ঞেস করলো কে তুমি কোথায় থেকে আসছো? ইমাম উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জবাব দেয় আমার নাম ইমাম উদ্দিন,
এমন জায়গা থেকে আমি আসছি কিশোর জন্য আসছো গো বলে রঙ্গিলা রাসুল যে লেখক আছে তার সান্নিধ্য পাওয়ার জন্য আসছি, তারে বড় ভালোবাসি, তারে বড় মহব্বত করি, তারে দেখার জন্য আমার অন্তরটা ছটফট করে। এত বড় আসে কে কি রঙ্গিলা রাসুলের সাথে সাক্ষাৎ না করায় পারে? যেই মাত্র বাসার ভিতর দিকে ওই লেখক দেখতেছে দারোয়ান আর এই যুবক ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহির কুতুবকতন, লেখক ডাক দেওয়ালে দারোয়ান দেরি করবি না দেরি করবি না, তারে বাসার ভিতর ঢুকার জন্য পারমিশন দিলাম, তাড়াতাড়ি তারে বাসার ভিতর ঢুকাই দাও। যেই মাত্র ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বাসার ভিতরে ঢুকলো জিজ্ঞেস করলো কোথায় থেকে আসছো কি তোমার নাম, বলে আমি এমন জায়গা থেকে আসছি আমার নাম হলো ইমামউদ্দিন। যেই মাত্র নামটা বললো বেঈমান তো বুঝে ফেললো এত মুসলমানের সন্তান। ট্রাম্প কয়েকদিন আগে কয়েক বছর আগে ট্রাম্পের সামনে সংবাদ সম্মেলনের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা বলেছিল আল্লাহু আকবার, ট্রাম্প তো থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, কারণ বেঈমানের সামনে বেঈমান বুলেটকে এত ভয় পায় না, বোমাকেও ভয় পায় না, একজন বেঈমান মুসলমানদের মারায় তাকবীরের স্লোগানকে যতটুকু ভয় পায়, কথা বলেন না কেন? এখনো যদি নাস্তিকদের সামনে যদি আল্লাহ আকবার ধুনে নিয়ে যদি মাঠে ময়দানের যে স্লোগান দিতে পারেন, সব বেঈমানের বাচ্চাগুলো দরজালায় ঘরের ভিতরে বন্দি থাকবে। কোনো বেঈমান যদি ইসলামের বিরোধিতা করে নারায় তাকবীরের স্লোগান দিতে পারবেন নি, কথা বলে না এমন যাতে তাকবীর দিবেন নারায় তাকবীরকে আন্দোলন দিবেন, এই বেঈমানের গোষ্ঠী আয় তাদেরকে সাহিস্তা করবো। যেই মাত্র প্রশাসন সামন লাঠি সোটা নিয়ে কিংবা কিছু বন্দুক নিয়ে সামনে আগাবে তখন আপনি সামনে দুর্না দিয়ে পেছনে দূর দিয়ে কথা কই না কে এই বেটা তোর দিকে তো জুতা নিয়ে যা, জুতা নিয়ে ওর টাইম নেই আগে যান বাসায়, এমন আশা কাছে কিনা কথা কই না কে অনেকে আশেক দাবি করে, কিন্তু বাংলাদেশের শিক্ষানীতি নিয়ে এমনভাবে পাপকরাও করেছে মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য সপ্তম ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে দেবতাদের ছবি লাগাই দেয়, ক্লাস তৃতীয় শ্রেণীর মধ্যে দুর্গার ছবি লিখে লাগা, মুসলমান জাতি প্রতিবাদ করে না। আমাদের ছেলে মেয়েগুলো স্কুলে লেখাপড়া করতেছে এদের অবস্থা কি হচ্ছে? আপনি আমি কি একটু খবর নিয়েছি এদের লেখাপড়া কোথায় গিয়া নেমেছে? এদেরকে প্যাক প্যাক শিখা, এদেরকে ব্যাং হওয়া শিখা, এদেরকে বানর শিখানোর টিডিং দে বানর, কিভাবে ইন্দর বান্দর হবে এগুলো শিখায়। আর মাদ্রাসায় দেখেন আপনার সন্তান মাদ্রাসায় যখন ঢুকে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর সেখানে যাওয়ার পর শিখায় কিভাবে একটা ডিমকে সিদ্ধ করতে হবে, কতবার সিদ্ধ করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠিয়ে আমি ফার্স্ট কি করব, ব্রাশ করব নাকি একটা দৌড় দেব, এগুলো শেখায়। বাংলাদেশের সন্তানগুলোকে এইগুলো শেখানোর দরকার আছে? কথা বলেন না কেন বাবা, আছে এগুলো? এরপর তো স্কুলগুলোতে কলেজে তো এখন তো লেখাপড়া ধার ধারি না, শুধু খালি প্রেম নিয়ে আর প্রেম নিয়ে প্রেম নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত আছে, কথা কয় না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক নি? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্রীরা সব আছে নি, একটা ছেলে চার পাঁচটা দশটা মেয়ের সাথে প্রেম করে, একটা মাইয়া বিশটা ফলার লোকের টাঙ্কি মারে। এতে গতকাল গেল 14 ফেব্রুয়ারি, গতকালকে 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস। ভালোবাসতেন আপনি আপনার বিবিকে, ভালোবাসতেন আপনার বিবির সাথে বৈধভাবে আপনি ভালোবাসা বাড়াই দিতেন, দেন সমস্যা কি? কিন্তু যারে বিয়ে করেন নাই কিছুই না, মাংসিতে ভালোবাসা একটা ফুল দিয়া আজকের পত্র পত্রিকার মধ্যে দেখলাম এই যে আপনার ঢাকায় এক মার্কেট থেকে প্রায় 32 কোটি টাকার শুদ্ধ কন্ডম নিছে কিনা, কয় কোটি? 32 কোটি টাকার শুধু কন্ডম কিনে নিছে, হালাল ভাবে ব্যবহার করার লাগে। আগে মাংনা যাইতা গরু ফাইছে, বিয়ার দরকার নাই, এত উঠু ফাই, বিয়ে করে কি করুন, বিয়ে ছাড়া সব চলে, কথা কয় না কেরে?
চোদ্দ বছর যদি আঠারো বছর আগে যদি মাইয়া বিয়ে দিতে চাই, চোদ্দ বছর আঠারো বছর আগে তো ছেলে বিয়ে করতে চাই, সরকারের পক্ষ থেকে নিষেধ। কিন্তু আঠারো বছর আগে যদি বাচ্চা ফেটে নিয়ে বিয়ের আগে, এইটা নিষেধ না। কথা বলে না কেন? আপনি একটা বিয়ে করেছিলেন, বৈধভাবে আরেকটা বিয়ে করবেন, সরকারিভাবে নিষেধ। প্রথম স্ত্রীর হুক ইয়ানো আদেশ নেও আর কত কিছু লাগা। আর যদি ঘরের ভিতরে বসি আর দশটার লোক যে টাঙ্কি মারেন, এটা সরকার নিষেধ না। কথা কই না বাবা, এটা বাস্তব নেই, কথাগুলো বাস্তব নেই। আহ, আমরা তো ইমানের হালতে এই অবস্থা হয়ে গেছে। যে মাত্র বাসার ভিতরে ঢুকলো, যে মাত্র নাম বললো, বেইমন তো বুঝে ফেললো এত এত মুসলমান। হ্যাঁ রে, আমি তো মুসলমানের বিরোধিতা করি। ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলী বললেন, লেখক আমি আপনার কাছে আসছি। লেখক বলে, কিসের জন্য আসছো? বলে, আমি আপনার বড় ভক্ত, আপনার বড় মহাব্বত করি, বড় পছন্দ করি। এই যে মুসলমান আছে, যদি মনের কথা আপনি বের করতে চান, তখন কিন্তু ভালোবাসা বাড়াই দিতে হবে। যত ভালোবাসা দিবেন, দেখবেন মনের কথা বের করতে পারবে। বিশেষ করে এই দিক দিয়ে হলো দুর্বল মহিলারা, মহিলাদের কাছে যত ভালোবাসা বাড়াই দিবেন, তোর মনের ভিতরে যত ধরনের কথা আর ফেস আছে সব আপনার কাছে কয়ে দিবে। এবার ইমাম উদ্দিন রহমাতুল্লাহ কি আলাইহি ডাক দেওয়ার লেখক, তমাম দুনিয়া জুড়ে প্রায় পুনে 200 কোটি মুসলমান আছে, ওই পুনে 200 কোটি মুসলমানদের অন্তরে আপনি আঘাত দেওয়ার জন্য কেন রঙ্গিলা রাসুল আপনি লেখলেন? এবার বেঈমান লেখক ডাক দিল ইমাম উদ্দিন, পুনে 200 কোটি মুসলমান আছে, এক একজন মুসলমানের অন্তর তো আমি আঘাত দিতে পারবো না, যার যার কাছে গিয়ে গিয়ে আমি আঘাত দেওয়া আমার পক্ষে সম্ভব না। চিন্তা ভাবনা করে দেখলাম মুসলমানেরা নিজের জীবনের সে, মা বাবার সে, ছেলে মেয়ের সে, বিবি বাচ্চার সে, যেই মানুষটার জন্ম আসমান থেকে লাভ দিতে পারে, আগুনও পড়তে পারে, সমুদ্র জাপ দিতে পারে, পাহাড় থেকেও পড়তে পারে, তার জীবনের সে বেশি মহাব্বত করে, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জাতি তার জীবনের সে টোটাল যা আছে সব জিনিসের সে বেশি মহাব্বত করে, ভালোবাসে মহামানব মুহাম্মদকে। ওই মুহাম্মদের উপরে যদি আমি একটা কলঙ্কের ডাক দেওয়ার জন্য যদি পারি, তাহলে একসাথে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া যাবে। এই জন্য আমি তাদের জীবনের সে যে মানুষটাকে মহাব্বত করে ভালোবাসে, আমি ওই মানুষটার উপরে রাখলাম রঙ্গিলা রাসুল, নাউজুবিল্লাহ বলি। এবার ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া বলে রঙ্গিলা রাসুলের লেখক, আপনি লেখছেন বুঝলাম, অবশ্য তো এর পেছনে কোনো না কোনো কারণ আছে। এবার রঙ্গিলা রাসুলের লেখক ডাক দেন ইমাম উদ্দিন, অবশ্যই কারণ আছে। বলে, কি এমন কারণ আছে? বলে, আমি যখন মুসলমানদের বিরুদ্ধে লিখি, মুসলমানদের বিরুদ্ধে আমি কলম ধরি, তখন বেঈমানেরা আমারে অনেক টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, অট্টালিকা দেয়, মাঝে মধ্যে সুন্দর নারীদেরকে ভোগ করার সুযোগ দেয়। আর আস্তে কর না বুঝবে। এবার ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এখন আর মেজাজটা ঠান্ডা রাখে নাই, এখন আর চুপ থাকে নাই, নবীর আশেক ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ালে বেঈমান। এবার লেখক কই কি রে, এতক্ষণ তো ভালোবাসার কথা বললো, কি মহাব্বতের সহিত কথা বের করলো, এখন থেকে আমার বেঈমান ডাকে, ব্যাপারটা কি? এবার ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ালে বেঈমান, মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার জন্য যেই মুসলমানরা ছেলে নয়, মেয়ে নয়, বন্ধু নয়, বান্ধব নয়, আত্মীয় স্বজন নয়, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করে, আজকে নবীর বিরুদ্ধে কলম ধরলা, নবীর বিরুদ্ধে লেখবা, আর নবীর আশেক আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকবে, তোমার মতো বেঈমান নবীর দুশ্মনকে শাস্তি দিবে না, এটা তো নবীর আশেক হতে পারে না। যেই মাত্র এই কথা বলার পর পর ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সময় কোমরে করে ফল কাটার ছোট্ট একটা ছুরি নিয়েছিল, ওই ছুরিটা দিয়া বেঈমানের পেটের মধ্যে 8 থেকে 10টা ঢুকাইয়া দেয়, বেঈমান সাথে সাথে মারা যায়।
যেই মাত্র মারা গেছে সরকারি প্রশাসন আসিয়া ইমাম উদ্দিনকে গ্রেপ্তার করিয়া জেলখানায় নিয়ে গেল। শুধু তখন না, পূর্বের যুক্তি নিয়ে এখনো অবধি পর্যন্ত যত বেঈমান নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, নবীর সুন্নতের বিরোধিতা করে, এই সমস্ত বেঈমানগুলোকে দেখবেন সরকারি প্রশাসন দ্বারা মাধ্যমে তাদেরকে পাহারা দেওয়া হয়। কথা কই না, দেওয়া হয় কিনা? ইমরান সরকার যখন ইসলামের বিপক্ষে কথা বললো, উলামায়ে কেরামের বিপক্ষে কথা বললো, প্রশাসন তার দ্বারা তারা হেফাজত করলো। এখনও কিছু বাংলার জমিনে কিছু মাজার ফুজারি ভাই আছে, আট্রসি বলেন, সুরসুরি বলেন, দেওয়ানবাগে বলেন, কুতুববাগে বলেন, রাজার বাগে বলেন, যত বাগে আছে সব বাগেগুলো দেখবেন সরকারি প্রশাসন দ্বারা সুন্দরভাবে এদেরকে নিরাপত্তা দেওয়া হয়। কথা বলেন, এই দেওয়ানবগি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে এত মন্তব্য করার পর এরা কিন্তু গ্রেপ্তার করেনি। কথা বলেন, এদেরকে আবার নিরাপত্তা দিয়ে রাখছে। আর যদি উলামায়ে কেরাম যদি নবীর পক্ষে আল্লাহর পক্ষে নিয়ে কথা বলে, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পায়ের মধ্যে গরু রশি লাগাইয়া, ডান্ডা বেড়ে লাগাইয়া, জেলের মধ্যে বহুদিন ধরে 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 এদেরকে ফালাই রাখে, এর জন্য আল্লাহ নবী বলে আদ-দুনিয়া সিদ্দুল মুমিন ও জান্নাতুল কাফির, ইমানদারের জন্য তো, মুমিনের জন্য দুনিয়াটা হবে জালখানা। মুমিন মারা যাবে তো সারা দুনিয়া, সারা জীবনের জন্য আরামের আয়েশের জায়গা, নাজ নিয়ামতের জায়গা জান্নাত হবে। আর যারা বেঈমান, দুনিয়া পাওয়ার পর জান্নাত মনে করতেছে, বালাখানা মনে করতেছে, ঈমান না থাকার কারণে বেঈমানগুলো চিরস্থায়ী জাহান্নামে ঢুকবে। তো আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? আওয়াজ দিয়া বলেন, জান্নাতে না জাহান্নামে? এরে মুসলমান ভাইরা, আমার যেই মাত্র আল্লাহর বান্দাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়, পরের দিন একজন লয়ার, একজন অ্যাডভোকেট দাঁড়ায়া যায় ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে গিয়ে বলে, ও ইমাম উদ্দিন, তোমাকে গতকালকে গ্রেপ্তার করে আনছে, পত্র পত্রিকায় ঘোষণা হয়ে গেল এই নবীর দুশ্মনকে তুমি হত্যা করেছো। ইমাম উদ্দিন, আমাদের পক্ষ থেকে তোমাকে মুবারকবাদ জানাই নবীর দুশ্মনকে হত্যা করার কারণে। ইমাম উদ্দিন, আজকে তো তোমাকে আদালতে উঠানো হবে, জজ সাহেবের সামনে তোমাকে দাঁড় করানো হবে, জজ সাহেব তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি তাকে হত্যা করেছো। তখন যদি তুমি বলো আমি তাকে হত্যা করতে গিয়ে কি করতে গিয়ে কি করে ফেলেছি, আমার মস্তিষ্ক কাজ করে নাই, তখন আমার মাথা ঠিক ছিল না, কি করতে গিয়ে কি করে ফেলেছি। ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দেওয়ার অ্যাডভোকেট, এই কথা যদি বলি তাহলে আমার লাভ কি? বলে, তোমাকে ফাঁসির রশি থেকে বাঁচানোর একটা কৌশল হয়ে যাবে, কারণ এই পারদ বখণ্ডের মধ্যে কোনো বেঈমানকে যদি তুমি হত্যা করো, আর আদালত হলো খ্রিস্টানদের পক্ষে, ইহুদিদের পক্ষে, নাস্তিক্যবাদীর পক্ষে, কোনো ইমানদার যদি সামান্য পরিমাণ দোষ যদি করে, ইমানদারকে শাস্তি দেওয়ার জন্য বেঈমানগুলো পাগল পারা হয়ে যায়। আর সেখানে তো নবীর দুশ্মনকে, তাদের পক্ষের লোককে তুমি হত্যা করেছো, তাহলে তো তোমার কোনো উপায় নাই, এই কথা যদি বলো তাহলে তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচানোর একটা কৌশল করা যাবে। এবার ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও লয়ার, আপনি কি চান আমি আল্লাহর তরে জান্নাতে যাই নাকি জাহান্নামে যাই? লয়ার ডাকতেন, ইমাম উদ্দিন কি শুনাইলা গো, কি শুনাইলা? আমি তো চাই তুমি আল্লাহর তরে জান্নাতে যাও। এবার ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দেওয়ল, লয়ার, তাহলে শুনেন গো, শুনেন, গতকাল রাত্রের ঘটনা, যখন আমারে গ্রেপ্তার করে এই কারাগারে নিয়ে আসে, তখন আমি বড় দুর্বল, খাবার নাই, দাবার নাই, শরীরটা বড় ক্লান্ত, রাত যখন গভীর হয়ে যায়, ঘুমের ঘরে যখন আমি ঢুকে যাই, তখন ঘুমের ঘরে তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী এসে বলে, ইমাম উদ্দিন টেনশন করবা না, টেনশন নাই, বেঈমানকে তুমি হত্যা করেছো, ও ইমাম উদ্দিন
শাসন করবা না, এই দুনিয়ার নাপাক আইনে তোমার যদি ফাঁসিও দেয় টেনশন করবা না, দুনিয়া ছেড়ে আসতে সময় হবে, আমি নবীজি জান্নাত পর্যন্ত আগায়া দিতে সময় হবে না। তাহলে আপনা আমার এই জীবনটা কার জন্য? কথা কই না, কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আমার, আপনি জানায় দেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহ, কার জন্য? আওয়াজ দিয়ে বলেন বাবা, কার জন্য? রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, রক্ষণাবেক্ষণশীল, আল্লাহ তাআলার জন্য। এরে মুসলমান, কানাই গাডের মুসলমান, নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন, নবীর মরণ, নবীর লেনদেন দিয়ে সাথে হাট বাজার চলাফেরা যা কিছু আছে আছে সবগুলো যদি আল্লাহ তাআলার জন্য হয়, ওরে নবীর আশেক বলেন তো, আপনা আমার নামাজ, আপনা আমার কুরবানি, আপনা আমার জীবন, আপনা আমার মরণ, আপনা আমার লেনদেন দিয়ে সাথে যা কিছু আছে সবগুলো কি আল্লাহর জন্য হবে নাকি দুনিয়া কোনো মানুষের জন্য হবে? জোরে বলেন কার জন্য? আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4681 নাম্বার। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন, মান হাব্বালিল্লাহ, যেই বান্দার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, ওয়া বগাদালিল্লাহ, যেই বান্দার ঘৃণা করাটা হবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আতালিল্লাহ, যেই বান্দার দান সদকা খয়রাতটা হবে আল্লাহ তাআলার জন্য, ওয়া মানাআলিল্লাহ, যেই বান্দা দান করবে না করবে না করবে না ওই দান করা থেকে বান্দা বিরত থাকবে, এই দান করা থেকে বিরত থাকাটাও যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, নবী বলেন ওই বান্দার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস আরেকটা হাদিস, মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন যাকা তুআমাল ঈমান, ঈমানের সাদা সাধন করতে পেরেছে তারা বলে কারা? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, যে বান্দার মধ্যে তিনটা জিনিস থাকবে, এক নাম্বার হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে বান্দা যে আমার উম্মত আল্লাহকে রব পায় বড় খুশি হয়ে গেল, ওয়া বিল ইসলামি দীনা দিনকে ইসলামকে দিন পায়া বড় খুশি হয়ে গেল, মুহাম্মাদিন রাসূলা আর যে উম্মত আমার আমি মুহাম্মদকে রাসূল পায়া খুশি হয়ে গেল। আল্লাহর নবী বলেন যাকা তুআমাল ঈমান, আমার ওই উম্মত ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। তো প্রথম নাম্বার হলো ঈমানদার, ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হবে, মুমিন হবে, ওই সমস্ত বান্দাদের উপর যখন বিপদ আপদ চলে আসবে বান্দা টেনশন করবে না, বিপদ যদি চলে আসে ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, নামাজের পর আমি আল্লাহর দরবার হাত উঠায় চাও, আমি আল্লাহ তাআলা তোমার বিপদখানা দূর করে দেব। আপনি আমার ঘরে যদি জ্বর ঠান্ডি সর্দি আমেশা যদি ঢুকে যায়, সামান্য মুসিবত যদি পড়ে যায়, হাই রে হাই, আপনি আমার নাকের সেন্টার ঠিক থাকে না, তখন যদি গরিব হয়ে যায়, অসহায় দুর্বল দারিদ্রতার সংসার কাটায়, ওই সময় যদি আপনি বারবার যদি অসুস্থতায় পড়েন, বিপদগ্রস্ত যদি হয়ে যান, তখন আল্লাহর উপর তহমদ দিয়ে বলেন হাই রে হাই, আমি গরিব রে আল্লাহ, হলে বারবার চোখে দেখি এই শুক্র বড় লোক আছে, এরে দেখে না কথা কয় না, ক কি না বাবা, কই কি না? আরে বাবা, আপনি গরিব মানুষ, আপনার উপরে বারবার অসুস্থতা আসতেছে, বারবার বিপদ আসতেছে, আপনার ইমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা
পাল্লা নিতেছে, ওই বড় লোক যে আছে এরই বিপদ না দিয়ে আল্লাহ এর ইমানের পরীক্ষা নিতেছে। আল্লাহ আমারে আলেম বানাইছে, আমার ইমানের পরীক্ষা নিতেছে। আপনাদেরকে আলেম আল্লাহ বানাই নাই, আপনাদের ইমানের পরীক্ষা নিতেছে। পুরুষ বানাই আল্লাহ পরীক্ষা নিতেছে, মহিলা বানাই আল্লাহ পরীক্ষা নিতেছে, ডাক্তারকে ডাক্তার বানায় পরীক্ষা নিতেছে, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বানায় পরীক্ষা নিতেছে, আলেমকে আলেম বানায় পরীক্ষা নিতেছে। যে যে হালতে আছে, ইমান যদি থাকে ওই বান্দার, ওই ইমানের ওপরই বান্দার পরীক্ষা চলতেছে। আপনি ভাবেন না আপনার পরীক্ষা নিবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যদি তারা ইমান আনে, অহমলা ইফতানু, না বান্দা সারব না, সারব না ইমানের নিরীক্ষা পরীক্ষা না নিয়া। সূরা মুলকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, আমি আল্লাহ মরণ এবং হায়াতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব কে উত্তম আমল করো। তো পরীক্ষা না নিয়ে কি আল্লাহ তাআলা সার্ভেন্ট মনে করতেছেন? আপনার ঘরে যদি বিপদ আসে, আপদ আসে, মুসিবত যদি চলে আসে, ধৈর্য হারা হবে না, ধৈর্য ধারণ করেন। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে বিপদ মুসিবত আপদ আসে সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজাব গোসরূপ আসে না, বরং আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হতে থাকে। ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিব। নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব আছে, যেই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। এই ঘটনার মধ্যে ছোট্ট কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেন। এক বিবি তার স্বামীরে জিজ্ঞেস করতেছে, স্বামী তুমি আমারে কেমন মহব্বত করো বলো। স্বামী কয়, কেমন মহব্বত করি মানে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। কিছু বফগিল্লা আসেনি কথা কয় না, আসে না বাবা? বিয়ে করে যে মাত্র বিয়েটা করে এক বছর পরও বাই বেড়া ধর আত্মসব মা বাবার লোক থাকে না, ঘর জামাই চলে যায়। আসেনি ঘর জামাই আপনাদের আসেনি? আরে মহাব্বতের সহিত রাস্তাঘাটে যেখানে পায়ান সেখানে ডাক দিয়ে ঘর জামাই, ও মা, রিক্সা চালালে রিক্সাওয়ালা ডাকেন, বুট যদি বিক্রি করে বুটওয়ালা ডাকেন, ভাঙ্গারির ব্যবসা যদি করে আরে ভাঙ্গারিওয়ালা ডাকেন, কথা ভাই না, গাড়ি যদি চালায় এরা ড্রাইভার দেখেন। আর আমরা মোল্লা মূল্য বেরা মসজিদ মাদ্রাসায় চাকরি করি, মানুষের বাড়ি দাওয়াত খাই, এই জন্য আমরা মোল্লা বেরা ডাকেন, কথা কয় না। তো এত মা বড় ফালাই গরজমে চলে গেছে, এরও তো একটা উপাধি থাকার দরকার। মাঝে মধ্যে এরা গরজমায় করে ডাক দিবেন মহাব্বতের সহিত, এর কাছে ভালো লাগতো না, লাগবো না মনে করেন? যদি দোষ দেবার হয় আমার দিয়ে, এরপরে এর গরজামে ডাক দিন, জন্মের মতন সোজা হয়ে যায়, যেন মা বাবার খাবার না দিয়ে মা বাবার বাড়িতে না থাকে, যেন পরের মারে বাবার যেন আব্বা জান আর আম্মা জান মিষ্টি করে ডাকটা না দেয়। শ্বশুর শাশুড়ির কাছে ততদিন পর্যন্ত আপনি কদর পাবেন, সমাদর পাবেন, যতদিন পর্যন্ত আপনার ইনকাম সোর্স ভালো। ইনকাম ভালো না, এই শ্বশুর শাশুড়ি আপনার দেখতে পারতো না। যদি জামার ইনকাম ভালো হয়, অবস্থা ভালো হয়, মানুষের কাছে প্রতিবেশীর কাছে গিয়ে বলবে, জানুনি আমার কপালটা যেই বালা, আমার মাইয়ার যে কপালটা বালা, এই ফুলার কাছে বিয়া দিয়ে আমার মায়ের সুখের শেষ নাই। আর যদি জামার ইনকাম যদি না থাকে, হাই রে হাই কপাল আমার পড়ে গেছে, এই কি হয়েছে, আর কইস না, এই কপাল পুরা ছেলের কাছে আমার মাইয়া বিয়া দিয়ে আমার মেয়ের জীবনটাই নষ্ট করলাম, কথা কয় না কে? টাকা থাকলে জামাই বালা, কপাল বালা, টাকা যদি না থাকে কপালও খারাপ হয়ে যা। এবার সব বিবি জিজ্ঞেস করে, কেমন মহব্বত করো? জামাই কই, মহব্বত করি মানে আমার জীবনের চেয়ে করি, বউতে এবার কো বিশ্বাস করি না। এবার বিবি কয়, স্বামী আমার, স্বামী আমার, কেমন মহব্বত করো বলো। স্বামী ডাক দেওয়ালে, বিবি মহাব্বত করি মানে অনেক মহাব্বত করি, যে মহাব্বত করার বাসা তোমার দিয়ে বোঝাতে পারবো না। এবার বিবি ডাক দেওয়ালে, স্বামী বিশ্বাস করি না, বিশ্বাস করি না, কেমন মহাব্বত করো। স্বামী আবার ডাক দেওয়ালে, অনেক মহাব্বত করি। এবার বিবি ডাক বারবার বলে, সত্যি তুমি আমার অনেক মহাব্বত করো। স্বামী বলে, অবশ্যই তোমার অনেক মহাব্বত করি। এবার বিবি বলে, যা চাবো তুমি কি আমারে তা দিবা? স্বামী বলে, অবশ্যই যা চাবা তোমার আমি তা দেব, তোমার জন্য এক রশি দিয়ে ফাঁসি দিব, মা সারবো, বাবা সারবো, আত্মীয় স্বজন সারবো, দরকার লাগে রাতের ১২টায় তোমার লগে হিজরত করবো। করে না হিজরত, কথা কয় না। আল্লাহ, গতকালকে রাত্রে কত মাইয়া যে হিজরত করছে,
আর এই হিজরতে কত চরিত্র যে নষ্ট করছে আল্লাহ মাল, হিজরত করে মা ফালে বাবা ফালে মাইয়া রে, 16-17-18 বছর যত্নের সহিত বড় আশা নিয়ে মায়ের, এক বছর পর্যন্ত যুবক সন্তান এর সাথে সম্পর্ক জড়াইয়া মা বাবা মেনে নেই না, এই মা বাবার 18-16 বছরের সবচেয়ে বিধ্বংসক বল দেখায় এক বছরের সম্পর্কে ছেলে নিয়ে রাত্রে ভাগে কথা কয় না কেন। এখন তো যুগ এটা হয়ে গেছে জোয়ান মাইয়া বুড়া বেড়া বিয়ে করে, চিনেন না আপনারা এই তিশা 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 একটা মোস্তাক বেড়ারে বিয়ে করছে, মোস্তাকের বয়স হইলো 60-এর উপরে, তিশার বয়স হলো 18-19 বছর, আর যুবক পোলা ভাইন কেমন যে রসি হয়ে গেল, যুবক দি মাইয়া বিয়া করে না বুড়া মাইয়া বিয়ে করে, বুড়া বিটেনলে বিয়া করে, যুগ পাল্টে গেছে বাবা বুঝি না, যুবকের যুবতী বিয়া করবো বুড়া বন্নিরে বিয়া করব, এখন দেখা যাও যুবতী মাইয়া বুড়া বেড়া বিয়া করে আর ফুলা ফাইন গুলো বুড়া বিটি বিয়া করে। এখন তো চাচাই মনে হয়ে গেছে 70-80 বছর বয়স হয়ে গেছে, এরপরে বিয়া ছাড়ে না, কথা কই না করেনি আসেনি আপনাদের এখানে, দাদা মনে মাথা নয় রাখছে কি করতো দাদা তো কই মনে মনে, আরে বেটা আমি না বড় হয়ে গেছি কেমন মনটা দর বড় হয়েছে না ঠিক নেই দাদা, আর কেমন মহব্বত করো বলো, স্বামী কই মহব্বত করি মানে অনেক মহব্বত করি, বিবি কই যা চাম এখন কি তুমি আমার তা দিবা, স্বামী কই চাই দেখো যা চাইবা তাই দিব, যা চাইবা তাই এখন দিব, এবার আল্লাহর বান্দি ডাক দে ওরে স্বামী, যা চাইম তাই কি দিবা, আল্লাহর বান্দা ডাক দে ওরে বিবি যা চাইবা তোমার আমি তাই দিব, বিবি বারবার তাকিদ দিয়া বলে যা চাবো তাই কি তুমি আমারে দিবা, স্বামী বলে বিবি চায় দেখো না তোমার আমি দেই কি না দেয়, এবার বিবি ডাক দিয়া বলে স্বামী ওয়াদা করো যা চাবো তাই দিবা, স্বামী বলে হা হা তাই দিব, এই মুহূর্তে বিবি ডাক দিলে স্বামী তুমি আর দেরি করবা না গো এখনই তুমি আমারে তালাক দিয়া দাও, স্বামী ডাক দিয়া বলে বিবি এত মহব্বত করি এত ভালোবাসি তোমার আমি তালাক দিয়ে দিতে, তুমি আমার বললা না বিবি তোমার আমি তালাক দিতে পারবো না, বিবি ডাক দিয়া বলে স্বামী আমার তোমাকে তালাক দেওয়ার জন্য বললাম, তুমি তো বললা যা চাইবো তুমি আমার তা দিবা, যা চাবো তুমি আমার তা দিবা, স্বামী ডাক দেয়া বলে বিবি গো এমন জিনিস চাইবা এমন ওয়াদা করাইবা জীবনও তো আমি ভাবি নাই, বিবি বলে স্বামী তালাক দাও, স্বামী বলে না না দেব না, এবার বিবি বার বার বলে ও স্বামী আমার তালাক দাও, স্বামী বলে না না আমি তালাক দিতে পারবো না, আল্লাহর বান্দে আল্লাহর বান্দা একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক লেগে গেছে, একজন আরেকজনের মধ্যে কুতব কুতম চলতেছে, স্বামী তালাক দেই না বিবি বারবার তালাক চায়, তালাক চাই স্বামীও তালাক দেই না, বিবি আবার ডাক দে বলে ও স্বামী আমার এই সমস্যার সমাধান তুমি আমি সারাদিন জব্দা করলো শেষ করতে পারবো না, বলে কোথায় যাব, বলে চলো না গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোনো জীবিত আছে আল্লাহর নবীর কাছে যায় নবীজি এর সমস্যা সমাধান করে দিবে, যেই মাত্র বলল স্বামী এবং বিবি মিলে যেই মাত্র নবীজির রওজা নবীজির দরবারে রওনা দিলেন, স্বামী এবং বিবি দুজনে হাঁটতেছে হাঁটতেছে এক পর্যায়ে রাস্তার মধ্যে সামান্য কাদা হয়ে যাওয়ার কারণে স্বামী যখন হাঁটতেছে চিন্তা করতেছে হায় রে হায় এত বিবির মহব্বত করি ভালোবাসি নবীর দরবারে যদি যায় নবী যদি রায় দিয়ে দে তুমি তালাক দিয়ে দাও তাহলে তো এত সুন্দর বিবি আমি হারায় ফেলবো, এত মহব্বতের বিবি আমি হারায় ফেলবো, কী করা যায় বান্দা চিন্তা করতেছে আর হাঁটতেছে, কিছুক্ষণ হাঁটার পর সামনে যখন গেল আল্লাহর বান্দা স্লিপ কেটে মাটির মধ্যে পড়ে যায় বান্দার পায়ের মধ্যে আঘাত পেয়ে যায়, এবার বান্দা যখন পড়ে গেল মাটির উপরে বান্দা উঠতে পারে না, যখন বান্দা উঠতে পারতেছে না পায়ের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল, এবার ডাক দে
ইসরায়েলের বিবি তুমি আমার তাড়াতাড়ি ধরো, পায়ের ব্যথা আর সহ্য করতে আমি পারতেছি না। আল্লাহর বান্দি যখন স্বামীকে ধরে উঠাইয়া ওই কাদা থেকে একটু ভালো জায়গার মধ্যে নিয়ে আসলো, এবার বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আর নবীজির দরবারে যেতে হবে না, চলো চলো আবার বাড়িতে চলে যাই, তুমি আমি আবার সংসার সাজাই। স্বামী ডাক দিয়ে বলে বিবি আগে তালাক নেওয়ার জন্য বারবার তাকিদ দিলা, আমি দেব না বারবার বলার পরমাণু নাই, নবীজির দরবারে যাবার সমস্যা সমাধানের জন্য আসলাম, তুমিও চললাম আমিও চললাম, আমি আঘাত পাওয়ার পর তুমি আর নবীজির দরবারে যাবা না, বাড়িতে রিটার্ন আবার চলে যাবা। স্বামী বিবি বিবি আমার বুঝলাম না কি এমন কারণ, বিবি আবার আওয়াজ দিয়ে বলে ও স্বামী আমার যেই কারণে চেয়েছিলাম তোমার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য ওই কারণের জন্য তোমার সাথে আবার আমি সংসার সাজাব। এবার স্বামী ডাক দিলে বিবি কি এমন কারণ বুঝি নাই বুঝি নাই। এবার বিবি ডাক দিলে স্বামী তুমি তো আল্লাহর নবীজির হাদিসের বাণী আমারে শোনাইছো, যেই ঘরের মধ্যে বিপদ আপদ হয় জ্বর সর্দি ঠান্ডি বিপদ আপদ যদি আসে ওই ঘরের মধ্যে নাকি আল্লাহ তালার পক্ষ থেকে আজাব নাজিল হয় না, আল্লাহ তালার পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়। 3 থেকে 4 বছর হয়ে গেল তোমার সংসার জীবনে আসলাম, একদিন ওদিকে নাই তুমি সামান্য জ্বর হতে তোমার সামান্য পরিমাণ সর্দি হতে অথবা তুমি যেই কোনো একটা অসুস্থতা ভুগতেছো, তুমি বললা যদি কোনো বান্দা যদি অসুস্থতা ভোগে আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দার উপর নিয়ামত নাজিল হয়, তোমার ঘরে আসার পর একদিনও দেখি নাই তুমি সামান্য পরিমাণ বিপদ আপদে পড়তে। বোঝা গেল নবীজির হাদিস দ্বারা তোমার ঘরের মধ্যে রহমত নাই, তোমার উপরে কোনো রহমত নাই, যেই ঘরের মধ্যে রহমত নাই রহমত নাই ওই ঘরের মধ্যে আমি বিবিও না। আর এখন জামাইয়ের যদি একটু অবস্থা ভালো না হয় বিবির নাকের সেন্টার দেখা যায় কত ফকারের বাঁকা হয় ঠিক না, জামাইয়ের যদি ইনকাম ভালো থাকে বউ জামাইয়ের ভালোবাসা বাড়াইয়া দেয় ঠিক নি বাবা। দেখলাম তোমার ঘরে কোনো বিপদ আপদ নাই, আল্লাহ তালার পক্ষ থেকে কোনো রহমত নাই, যেই ঘরে রহমত নাই সেই ঘরে আমি বিবিও নাই। এখন যেহেতু তুমি পড়ে গেছো আঘাত পেয়েছো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হতে আরম্ভ হয়ে গেছে। ওরে স্বামী আমার যে আরো যার উপরে যার ঘরের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হতেছে ওই ঘর ফলাইয়া অন্য কোথায় যাওয়া আমার মতন বোকা আর দুনিয়াতে কেউ হতে পারে না। ওরে স্বামী আমার চলেন 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 আবার আপনি আমি কি সুন্দর করে সংসার সাজা। যে বিপদ আইছে এটা কি বিপদ নাকি রহমত, কথা কয় না এই রহমত। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আকারে কথাগুলোর উপরে আমল করার সব ভাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।